আমার কাছে বিভিন্ন ধরনের গান শুনতে পাবে নিজের আবিষ্কার করা, ঠিক আছে? চলো, গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9, বাবারে 9:45 বাজে। আমরা উঠে চাটা খেয়ে নিলাম, আজকে তোমার ছুটি আছে ওই জন্য আজকে দেরি করে উঠেছি। রুম্পা এখন কাজে ব্যস্ত, এখন প্রেশার কিছু খাবার বানাবে আজকে বলছে। কালকে তো বাজারে গেছিলাম সন্ধ্যেবেলায় চিকেন আনার জন্য, চিকেন সবজি টবজি সবই কিনে নিয়ে এসেছি। আজকে বলছে ফ্রাইড রাইস আর চিকেন করবে। তো আমি এখন একটু বাজারে যাব, বাজারে না নিচে আর কি দোকানে যাব, কি সব আনতে হবে, পেঁয়াজ রসুন আদা কি সব আনতে হবে দেখে নিই। কালকে ম্যাক্সিমামই নিয়ে এসেছি, দু একটা জিনিস হয়তো আনতে হবে। আর ফ্রাইড রাইসের চালটা আনতে হবে, না ফ্রাইড রাইসের চালটা আনতে হবে, তো ফ্রাইড রাইসের চালটা নিয়ে আসবো। আর দেখি কি আনতে হয়, রসুন আদা আছে, আলু, পেঁয়াজ, রসুন, আদা থাক, আদা বেশি নষ্ট করে লাভ নেই, আদার প্রচুর দাম হয়ে গেছে। আদা 50 টাকা শ, শুনেছিলে যে 50 টাকা আদার শ 500 টাকা কিলো? তো ঠিক আছে, চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আমরা ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে শেয়ার করে। আজকে কি রান্না বান্না হচ্ছে সেটা বলেছো? বললাম তো ফ্রাইড রাইস রুম্পা বানাচ্ছে, আজকে ফ্রাইড রাইস আছে, রুম্পা বানাচ্ছে, এখন স্টার্টই হয়নি আর রুম্পা বানাচ্ছে। মানে কি বানাবে, ও এখন ব্যস্ত আছে, কাজ করে যাচ্ছে, আমি বাজারে যাচ্ছি। আগে টিফিনটা খাওয়া হবে, টিফিনের মধ্যে কালকে যে চিড়ের পোলাওটা করেছি, ও তোমরা তো জানো না কালকে ব্লগ করা হয়নি, কালকে আমি চিড়ের পোলাও করেছিলাম। চিড়ের পোলাও রাতে খাওয়ার জন্য রেখেছিলাম, কিন্তু রাত্রে কালকে আমরা অনেক কিছু খেয়েছি বাইরে থেকে কিনে এনে, সেহেতু ওটা আর খাওয়া হয়নি। ওটা বার করে রেখেছি, 4টে পাউরুটির পিস ছিল ওটা বার করে রেখেছি, একটু কাঁঠাল বার করে রেখেছি, একটা কলা ছিল সেটা বার করে রেখেছি। এই ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলোই ভাগাভাগি করে দুজনে খেয়ে নেবো টিফিনটা, তারপরে রান্নার প্রস্তুতি স্টার্ট হবে। চলো, আমাদের বাড়ির নিচেই সবজি আছে, তাই কয়েকটা সবজি কিনে নিলাম। আর নিচেতেই দোকান আছে, একটা মাসিমার দোকান আছে, দোকান থেকে যা যা কেনার সব আমরা কিনি, এখনও কিনে নিলাম। আমাদের ব্রেকফাস্ট রেডি, এই যে পাউরুটি, এইখানে চিড়ের পোলাও আছে, কাঁঠাল আছে, কলা আছে, আরও কত কি কিছু না। এই যে তুমি বানিয়েছো তাই তোমাকে দেখালাম, মানে কষ্ট কর, কষ্টটা বানিয়ে। চলো, সবজিগুলো কাটা হয়ে গেছে, কেটে নিয়েছে। এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সবজি, এটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, বিনস আর কাঁচা লঙ্কা। আর এটা হচ্ছে চিকেনের জন্য আদা রসুন, এটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, টমেটো। আমার থেতো করতে হবে, থেতো। এই যে আমার ভাতটা হয়ে গেছে, ভাতের মধ্যে কিন্তু কোনো মশলা দিইনি আমি, এর মধ্যে শুধু একটু তেল দিয়েছি আর নুন দিয়েছি। নুন দেওয়া আছে, কাঁচা নুনটা দেওয়া হবে মানে দিলে অসুবিধা, কাঁচা নুন তো খাওয়া উচিত না, সেজন্য নুনটা দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটু পাখার তলায় রেখে দিয়েছি, এটা একটু ঠান্ডা হোক, তার মধ্যে মাংসটা আমি করে নেবো, তারপরে আবার ফ্রাইড রাইসটা করতে বসবো। মশলা তো কাটাই আছে সব। এই যে আমার মাংস সেদ্ধ হয়ে এসছে অলমোস্ট, আজকে একটু ঝোল করবো, সেই জন্য এখানে জল ফোটাতে দিয়েছি, জল গরমও হয়ে গেছে। এই যে তেল ছেড়ে এসছে মাংস থেকে, একটু ভালো করে তেলটা ছেড়ে আসলেই জলটা ঢেলে দেবো, ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, মশলা ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এই যে হয়ে গেছে, আর এখানে কমপ্লিট ফ্রাইড রাইস। তো রুম
রুম্পা তো রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করে ওর স্নানও হয়ে গেছে, আমিও যা সবে স্নান করে এলাম, ও এখন পুজো দিতে বসেছে। আর নন্দিন শুধু ধূপ ধুনা তো দেয়, একটু ফুলের ফুল কিনলে ভালো হতো আর কি, ফুলও বিক্রি করতে আসেনি আর বা কিনে নিতাম। এখন 2:30 বাজে, আমরা তো এবার খেতে বসবো, তোমরা তো রেডি করছে খাওয়া দাওয়া, চলো দেখি কেমন রান্না করেছে আজকে। ফ্রাইড রাইস আর চিকেন, ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন হলে ভালো হতো। চিকেন কষাই করেছি, চলো দেখে নিই কেমন রান্না করেছে। এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে একদম, কালারফুল ফ্রাইড রাইস মেকিং বাই রুম্পা। চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই, পরে আবার কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আজকে রুম্পা রান্না করেছে, ফাটাফাটি রান্না করে ফাটাফাটি, ঠিক আছে। সাধারণত দেখেছি তো কাজু কিশমিশ টিশমিশ দেয় না, চাইনিজ করেছে মানে ইন্ডিয়ান করেনি, আমার ইন্ডিয়ানটাই বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি হবে, না একটু হলে ভালো লাগে। ঠিক আছে যাক, ভালোই হয়েছে, খারাপ হয়নি, ভালোই খেলাম, খিদেও পেয়েছিল প্রচণ্ড, ভালোই খেলাম, চলো একটু রেস্ট নেবো, আবার পরে মনে হবে। এখন 3 বাজে, এখন 6 বাজে, তো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই সবে উঠলাম, উঠে তখন চা বানাচ্ছি, চাটা খেয়ে ভাবছি আমরা একটু বেরোবো, কোথাও যাবো না আর কি, একটু খান বিকেলে জল খাবার খাবো কোথাও, দিয়ে আবার চলে আসবো। তো চলো তো আমরা রেডি হয়ে গেছি, এখন 7 বাজতে যায়, 5 মিনিট বাকি আছে, তো ধার কাছে একটু ঘুরে চলে আসবো, একটু কিছু খেতেও পারি, চা আমাদের খাওয়া হয়ে গেছে, আর একটু টিফিন খাবো, তারপর এসে চিকেন তো আছেই রাতের জন্য, ঠিক আছে চলো।
আমরা চলে এলাম এই দোকানটাতে, যে দোকানটা থেকে আমরা দইবড়া টইবড়া নিই, সেই দোকানটাতে আজকে নেবো দুটো ঢোকলা নেবো। আজকে যদিও সেরকমভাবে আমরা কিছু খাবো না, তবুও দুটো ঢোকলা নিয়ে বাড়িতে গিয়ে খাবো। চলো তো এখন 8টা বাজে, আমরা আটটা বাজেনি, আমরা একটু ঘুরে টুরে 15 মিনিট বাকি আছে, 15:15 বাজে, তো আমরা একটু ঘুরে টুরে চলে এলাম বিকেলবেলাতে। যখন বেরোলাম তখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। যাই হোক, পরে আবার কথা হবে, চলো। এই যে আসার সময় দুটো ঢোকলা নিয়ে এসেছি, এখন খাবো দুজনে, এখন প্রায় 8টা বাজে। কি সফট, তাই সফট দেখি খেয়ে কেমন লাগে। এই যে আমাদের রাতের ডিনার চলে এসেছে, চিকেনটা পুরো শুকিয়ে গেছে, ঝোল একটুই রেখেছিলাম যদিও, যাই হোক এখন গরম করতে শুকিয়ে গেছে। আর এখানে বোঁদে আছে আর রুটি, আর সঞ্জীব ওই ইয়ের সাথে লঙ্কা খাবে বলেছিল, এই মাংসের সাথে সেই ঢোকলার লঙ্কাগুলো সেগুলো নিয়ে এসেছি। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আমাদের সাপোর্ট করো। বাই, গুড নাইট।